গুজরাটে ধৃত সিরিয়াল কিলারের কাছে মিলল বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাট থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল। কাটিহার এক্সপ্রেসে তবলা বাদক খুনের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে গুজরাট থেকে সিরিয়াল কিলারকে গ্রেফতার। ধৃত সিরিয়াল কিলারের নাম রাহুল ওরফে ভোলু। গুজরাটে ধৃত সিরিয়াল কিলারের কাছে মিলল বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাট থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু ধৃতের কাছ থেকে উদ্ধার তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, গুজরাট থেকে সিরিয়াল কিলার তার কাছ থেকে উদ্ধার হয়েছে বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাট থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, কিছুদিন আগে বেলুড়ের বাসিন্দা একজন তবলা বাদক, তিনি বিহারের কাটিহার থেকে ফিরছিলেন। তখন ডাউন কাটিহার এক্সপ্রেসের একটা কম্পার্টমেন্টের মধ্যে, একটা বাঙ্কের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায় তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে। তার পেটে এবং বুকে স্ট্যাব ইঞ্জুরি ছিল, ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। এরপরই তদন্তে নামে হাওড়া জিআরপি, তার সঙ্গে যৌথভাবে তদন্ত করে সিআইডি। ঘটনাস্থলে যে কম্পার্টমেন্টে হয়, সেখানে সিআইডি, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সাইন্টিস্ট তারা যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল ফোন সেটা মিসিং ছিল, তার স্ত্রী এমনটাই জানিয়েছিলেন। সেই মোবাইলের সূত্র ধরে হাওড়া রেল পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করে, সঙ্গে সিআইডিও দেখে। যেটা জানা যাচ্ছে যে তবলা বাদক যে খুনের ঘটনায় তার যে মোবাইল ফোন সেটা গুজরাট থেকে রিকভারি হয়েছে, এবং গুজরাটের রাহুল বলে একজন অ্যাকিউজের কাছ থেকে সেটা রিকভারি হয়েছে, যে একজন সিরিয়াল কিলার। এই রাহুল একজন সিরিয়াল কিলার, যার এগেনস্টে প্রায় 5টা মার্ডার কেস রয়েছে, যাকে গুজরাট পুলিশ অ্যারেস্ট করেছে আরেকটা মার্ডার কেসে। সে এই তবলা বাদক খুনের বিষয়ে বেশ কিছু জিনিস গুজরাট পুলিশের কাছে কনফেস করেছে, এবং তার মোবাইল ফোনটাও তার কাছ থেকে রিকভারি হয়েছে। মহেশতলায় এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ভেঙে নয়, চাবি দিয়েই খোলা হয়েছিল তালা। ব্যাংকের পেছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম সবকিছুই চাবি দিয়ে খোলা হয়েছিল, ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল তালা, খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তালা ভাঙা নয় বরং চাবি দিয়েই খোলা হয়েছে তালা। ব্যাংকের পেছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম সবকিছুই চাবি দিয়ে খোলা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ভল্ট থেকে খোয়া গিয়েছে প্রায় 75 লক্ষ নগদ, এছাড়া বন্ধকি সোনাও চুরি হয়েছে। তবে তদন্তকারীদের যেটা অনুমান যে কিভাবে এটা হয়েছে, তারা নিশ্চয়ই খতিয়ে দেখছেন। ভেঙে নয়, চাবি দিয়েই খোলা হয়েছিল তালা, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ব্যাংকের পেছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম সব কিছু চাবি দিয়ে খোলা হয়েছিল। চুরির ঘটনায় তবে কি ব্যাংকের কেউ জড়িত রয়েছে, এই প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। কি জানতে পারছো পার্থপ্রতিম? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের যে ভল্ট রয়েছে, সেই ভল্ট থেকে প্রায় 75 লক্ষ টাকা খোয়া গিয়েছে। এর পাশাপাশি ভল্টের যে রুম রয়েছে, সেই রুমের মধ্যে একটি আলমারি ছিল, যে আলমারিতে কিন্তু প্রচুর সোনা রাখা ছিল, যে সোনা হচ্ছে সাধারণত অনেকেই বন্ধক রাখে, এবং বন্ধক রেখে যে সোনা আর বদলে টাকা নেয়, সেই যে বন্ধকই রাখা সোনা, সেই সোনাও কিন্তু খোয়া গিয়েছে, এবং যার মূল্য কতটা এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করে হিসাব করে বলতে পারেননি বলে জানতে পারছি। তবে গতকাল তুমি দেখেছো সিআইডি টিম, এছাড়া পুলিশের শীর্ষ কর্তারা তারা সেখানে গিয়ে পৌঁছান, এমনকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারাও গিয়ে পৌঁছান। কিন্তু এই যে খোয়া গেল ব্যাংকের ভল্ট থেকে এসবিআই ব্যাংকের যে 75 লক্ষ টাকার মতো নগদ এবং সোনা, এক্ষেত্রে একটা যে বিষয় রহস্য দানা বেঁধেছে সেটা হচ্ছে কে এই কাজটা করলো। কারণ সিসি ক্যামেরা ফুটেজ যে পাওয়া যাচ্ছে না, ডিভিআর সম্পূর্ণভাবে নিয়ে চলে গেছে, তারগুলো কাটা অবস্থা রয়েছে সিসি ক্যামেরার। কিন্তু যেটা আশ্চর্য তদন্তকারীদের কাছে সেটা হচ্ছে যে কোনো জায়গায় কোনো দরজা লক কোনো কিছু ভাঙা হয়নি, সবটাই কিন্তু একেবারে চাবির ব্যবহার করা হয়েছে, এবং সেই চাবির ব্যবহার করে ভল্টের দরজা খোলা থেকে শুরু করে ব্যাংকের ভেতরে ঢোকা থেকে শুরু করে বেরোনো থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু চাবি ব্যবহার করে তারা সবটা করেছে, এবং সেই সেখান থেকেই টাকা বা সোনা সেটা লুট করেছে। তাহলে এখানে কি সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে, অর্থাৎ ব্যাংকের কেউ কি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কোনোরকমভাবে ডুপ্লিকেট কী কী তৈরি করা হয়েছে, এইরকম একাধিক প্রশ্ন রয়েছে। এবং সেই জন্যেই ব্যাংকে যারা যারা কর্মচারী রয়েছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ গতকালকে করা হয়েছে, আজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যার কাছে চাবি থাকতো তিনি জানাচ্ছেন
রয়েছেন তার কাছে এখনো সেই চাবি অক্ষত অবস্থায় রয়েছে। তাহলে এই কাজের সঙ্গে যুক্ত কে বা কারা, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে তদন্তকারীরা। এবং সেই মতোই ব্যাংকের ভেতরে কোনো সিসি ক্যামেরা ফুটেজ না পাওয়া গেলেও ব্যাংকের বাইরে রাস্তায় একাধিক জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ দেখে এখন এই ঘটনা কিনারা করতে চাইছেন তদন্তকারীরা। ধন্যবাদ পার্থ প্রতিম।